হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সো আজকে আমি আরেকটা ইন্টারেস্টিং টপিকস নিয়ে আপনাদের কথা বলতেছি জাস্ট আমি রাত হয়ে গেছে আমাদের এখানে অলমোস্ট নয়টা বাজে সো আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো আজকে সেটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিকস আমি কিন্তু অলমোস্ট অনেক ইনফরমেশনই আপনাদেরকে দিছি যে কানাডাতে আসার জন্য এক্সপ্রেস এন্ট্রি দেয় বা স্টাডি ভিসা যদি আপনারা আসতে চান বা ট্যুরিস্ট হিসাবে যদি আপনারা আসতে চান কী কী রিকোয়ারমেন্ট দরকার পড়ে সব ধরনের ইনফরমেশনই কিন্তু আমি দিছি আপনাদের আমাদের ফুল ভিডিওর মধ্যে আপনি দেখতে পারবেন আপনি কোনো ইনফরমেশন ইভেন ইভেন আপনাদের যদি আরও কোনো ইনফরমেশন লাগে আপনি আমাদের সাথে আমার সাথে যোগাযোগও করতে পারেন আমার ফেসবুক আইডি হলো মরিশন ইসলাম পাপ্পু এমও আর আই এস ও এন দেন ইসলাম দেন পাপ্পু পি এ পি পি ও সো ওইখানেও আপনি আমার কোনো ব্যাপারে কোয়েশন থাকলে ওইখানেও জিজ্ঞেস করতে পারেন আমি ইনশাল্লাহ সবাইকে অ্যান্সার দেওয়ার ট্রাই করবো ইভেন আমার এই ভিডিওর নিচেও আপনারা কমেন্টস করতে পারেন কোনো ধরনের কোনো ইনফরমেশন জানার দরকার পড়লে যে আমি আজকে যে ব্যাপারে টপিক্স টপিক্সে কথা বলবো যে অনেকে আছেন যে কানাডাতে আসছেন কানাডাতে আসার পরে যে নিজের বাপ মাকে ফাদার মাদারকে বা ফ্যামিলি মেম্বারকে এখানে কানাডাতে কিভাবে আসবেন আসার পরে কীভাবে পেয়ার কাট পাবে বা কত টাকা দেখাইতে হবে এইখানে স্টেটমেন্টগুলো বা এই ব্যাপারে আমার আজকে মূলত আলোচনা কারণ কানাডাতে অনেকে আসেন যে কানাডাতে আসার পর যে তার ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসবে কানাডাতে সো এরকম অনেক ইনফ মানে চিন্তাভাবনা অনেকের আসে বাট এটাও কিন্তু খুব বেশি একটা ক্রিটিক্যাল মুমেন্ট না আর এখানে কিন্তু খুবই কম খরচে এই জিনিসটা সম্ভব কারণ এই ব্যাপারেও আমি আলোচনা করব হয়তো বা অন্য কোনো ভিডিওতে বাট আমি যথেষ্ট পরিমাণে ট্রাই করব এই ভিডিওটার মধ্যে ফুল ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার বাট মজার বিষয় হলো কানাডা কিন্তু এখন প্রচুর পরিমাণে মানুষ যেরকম আপনার ফ্যামিলি মেম্বারদের আনার জন্য প্রচুর পরিমাণে অপরচুনিটি ওরা দিতেছে যেখানে প্রচুর পরিমাণে মানুষই তার ফ্যামিলি মেম্বারকে পেয়ার কার্ডের মাধ্যমে মানে পারমানেন্ট রেসিডেন্টের মাধ্যমে এখানে নিয়ে আসতেছে এখানে আসার পরে সাথে সাথে পেয়ার কার্ড পেয়ে যাবে এখানে কিন্তু বিভিন্ন ধরনের উপায় আছে বাট এই সমস্যাটা হলো এটা এরকম না যে আপনার একদম উকিলের কাছে দ্বারস্থ হতে হবে বা অনেক টাকা খরচ করতে হবে জাস্ট কোনো প্রসিডিওর গুলা জানলে আপনি নিজে নিজেই করতে পারবেন কারণ আমি একটা ভিডিও আপলোডও দিচ্ছি যে কানাডাতে আসার পরে আপনি যে ধরনের ইনফরমেশন দরকার বা অ মানে যে জরুরি জিনিসপত্রগুলো যে আপনি কানাডাতে আসছেন বা এটা তো সরকারকে জানাইতে হবে একটা প্রসিডিওরের মাধ্যমে সেই ইনফরমেশনও কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি কানাডাতে আসলে কি কি করতে হবে বা কী ধরনের কী ব্যবস্থা করতে হবে সেই ইনফরমেশন আমি দিছি বাট আজকে আমার ভিডিও টপিক হলো যে আপনি কানাডাতে আপনার ফ্যামিলি মেম্বারকে আনার জন্য কি কী কাজ করবেন বা কি কি করা দরকার বা আপনি কীভাবে আপনার ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসতে পারেন কানাডাতে ইভেন পেয়ার কার্ড উইথ পেয়ার কার্ড আর সাথে সাথে পেয়ার কার্ড পাবে এটা দুই ধরনের স্টেপে আমি আজকে আপনাদের কাছে তুলে ধরবো আর এখানে আমি প্রথমে যেটা পয়েন্ট আউট করবো যে কারা এই জিনিসটা পারবে যে তার ফ্যামিলি মেম্বারকে কানাডাতে আনার জন্য কারা পারবে এটা প্রথম উপায়টাই হলো আপনার এই ধরনের ইলিজিবিলিটি থাকতে হবে যে আপনি কানাডাতে পারমানেন্ট রেসিডেন্ট হিসাবে আসেন অথবা কানাডার পাসপোর্ট ধারে আপনি ইভেন কানাডার ভিতরে আসেন সো এইটা হলো প্রথম ইলিজিবিলিটি আর সবচেয়ে বড় যেটা ব্যাপার অপ্তের বয়স অবশ্যই এইটিন প্লাস হতে হবে এই ক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বারকে কানাডাতে আনার জন্য ওই পেয়ার এখানকার পারমান্টার হিসাবে আনার জন্য সো এই ব্যাপারে আমি মূলত আলোচনা করব বাট ইলিজিবিলিটিটাও আপনি অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে আর এখানে যেটা মূলত আসে যে আপনি কানাডাতে যখন আসবেন বা আপনি আসার পরে আপনার ফ্যামিলি মেম্বার যখনই আসবে এখানকার মূলত স্পন্সার বিষয় মানে আপনার স্পন্সার করতে হবে সো এই ক্ষেত্রে কিন্তু আপনি যেরকম আমি ইলিজিবিলিটির কথাটাও বললাম সেকেন্ড অপশন হলো যে আপনি তিন বছর তিন বছরের আপনি যে ইনকাম করছেন সেই ইনকামের স্টেটমেন্টও জমা দিতে হবে এটা সবচেয়ে সহজ হিসাব হলো কানাডাতে যারাই আসে তাদেরকে অবশ্য অবশ্যই যে ট্যাক্স রিটার্ন করতে হয় তো ট্যাক্স রিটার্ন করার পরে সরকার কিন্তু প্রতিটা ট্যাক্সের একটা নোটিস অফ অ্যাসেসমেন্ট দেয় সেটা যারা আসে তারা যখন ট্যাক্স রিটার্ন করে তখনই সরকার ট্যাক্স রিটার্ন করার পরে নোটিস অব অ্যাসেসমেন্ট দেওয়া দেয় সো এটা হলো তিন বছরের আপনার দেখাইতে হবে এই ইনকামটা আমি আমার ভিডিওতে মধ্যে যে কত টাকা ইনকাম থাকতে হবে বা কত টাকা দেখাইতে হবে যে আপনার বাপ মাকে আনার জন্য এই ডিটেলসটাও আমি বলবো আর তারা কিন্তু পেয়ার কার্ড নিয়ে আসবে কানাডাতে আসার জন্য আমার ফ্যামিলি মেম্বারকে আসার জন্য দুই ধরনের উপায় আছে একটা হলো স্পন্সর করে নিয়ে আসা একটা হলো সুপারভিশা এটা হলো দুই ধরনের উপায় আমি দুই ধরনের সম্বন্ধেই কথা বলবো বাট আমি যেটা বলতেছি প্রথমে ইলিজিবিলিটি যে ব্যাপারগুলো বললাম অবশ্যই এইটিন প্লাস হতে হবে কানাডার পেয়ার কার্ড হোল্ডার হতে হবে কানাডার পাসপোর্ট হোল্ডার হতে হবে এই জিনিসগুলো হওয়ার পরে দেন আপনি কিন্তু সম্ভব যে আপনি কানাডাতে আপনার ফ্যামিলি মেম্বারদের নিয়ে আসার জন্য বিশেষ করে ফাদার মাদারকে নিয়ে আসার জন্য ইভেন আপনার ওয়াইফের যদি ওয়াইফের বাপ মাকেও আপনি এই ভিসায় আনতে পারবেন এটা কিন্তু খুব একটা হিউজ টাইপের অপরচুনিটি যা পেয়ার কার্ডের ডিরেক্টলি আসার পরে সাথে সাথে যারা পেয়ার কার্ড পেয়ে যেতেছে এটা কিন্তু হিউজ অপরচুনিটি সো ট্যাক্স রিটার্নের যে ব্যাপারটা অবশ্যই অবশ্যই তিন বছরের ট্যাক্স রিটার্ন দেখাইতে হবে আপনার স্পন্সার বিষয় কারণ আপনি আপনার ফ্যামিলিকে স্পন্সার করতেছেন আপনার বাপ মা এখানে আসবে সরি সো এখন যে ব্যাপারটা যে আপনি কিন্তু বলছে যে নোটিশ অফ অ্যাসেসমেন্ট এটাও কিন্তু একটা বিগ ইস্যু কারণ নোটিশ অফ অ্যাসেসমেন্টও আপনি সরকারের থেকেই যখন ট্যাক্স রিটার্ন কমপ্লিট তখন পেয়ে যাবেন এটা পরপর তিন বছর আপনি যদি 2024 এ আপনি अप्लाई করেন দ্যাট মিন্স আপনি 2021 2022 2023 এর যে নোটিশ অফ অ্যাসেসমেন্ট সরকার আপনাকে দিছে সেই কাগজটা অবশ্য অবশ্যই সাবমিট করতে হবে আপনাকে এটার ক্ষেত্রে সো এটার ক্ষেত্রে সবচেয়ে আমি আগে আপনাদেরকে এইটা বলে দিই যে আপনি বছরে সব কত টাকা ইনকাম আপনার যদি ফ্যামিলি মেম্বার দুজনকে আনেন ফাদার মাদার বোধকে যদি আনেন তাদের ওই ক্ষেত্রে যে টাকাটা আপনার দেখাইতে হবে আপনার বছরে আপনি যদি এখানে একা থাকেন অথবা আপনি যদি ওয়াইফ নিয়ে থাকেন তাহলে ওই ক্ষেত্রে আপনার ওয়াইফ ইভেন আপনার দুজনের মিলে প্রতি বছর থার্টি ডলার ইনকাম অবশ্যই দেখাতে হবে প্রথম বছরে থার্টি টু ডলার সেকেন্ড বছরও থার্টি টু থাউজেন্ড ডলার থার্ড বছরও থার্টি টু থাউজেন্ড ডলার অবশ্য অবশ্যই এটা মেনটেন করে আপনার সামনে আগাতে হবে আর আপনি যদি দুজনের বেশি আনতে চান তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আরেকটু বাড়বে সেটার ক্ষেত্রে টাকা হয়ে যাবে অলমোস্ট ফর্টি থাউজেন্ড ডলার তিন বছরেই এই রেঞ্জটা ধরে রাখতে হবে এটা হলো কমন আর আপনারা যদি আরও বেশি ডিটেলস জানতে চান আপনি জাস্ট প্যারেন্টের ইস্যু নিয়ে তাদের পারমানেন্ট রেসিডেন্ট নিয়ে জাস্ট নেটে যদি সার্চ দেন যে কত টাকা ইনকাম দেখাইতে হয় ইজিলিভাবে ফুল ডিটেলস আপনি পেয়ে যাবেন আমি জাস্ট দুজনের কথাই বললাম এখানে সেভেন সাতজনের বেশিও যদি মানুষ আপনি আনতে চান যারা এসে সাথে সাথে পেয়ার কার্ড পাবে আপনি স্পন্সার করবেন ওইখানে টোটালি আপনার পুরো ডিটেলস ওইখানে দেওয়া দিয়ে দেওয়া আছে সো অবশ্যই অবশ্যই আপনাদের এই ব্যাপারটা মাথায় রাখবেন দেন থার্ড স্টেপ যেটা আমি কিন্তু এখানে টাকার ইনফরমেশনটা দিয়ে দিলাম যেটা আপনি কানাডাতে ইনকাম করতে হবে সো এটা কিন্তু একটা বিগ ইস্যু আপনি যখন স্পন্সার করেন আপনার বাপ আপার জন্য আর ট্যাক্স রিটার্নের যে ব্যাপারটা নোটিশ অব অ্যাসেসমেন্টটা এ ব্যাপারটা মেনটেন করতেই হবে সো এরপরে যে ইস্যুটা আসে আপনি যদি প্রথমে আপনি যেটা করতে হবে যে আমি কিন্তু ইনকামের হিস্টোরিটা বলে দিলাম যে কী কী টাকা দেখাতে হবে দেন আপনি যেটা করতে হবে এক্সপ্রেস অফ ইন্টারেস্ট অ্যাকাউন্ট একটা খুলতে হবে আপনার আব্বা আনার জন্য এক্সপ্রেস অফ ইন্টারেস্ট অ্যাকাউন্ট এটা জাস্ট আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করে রাখবেন প্রোফাইলটা ক্রিয়েট করে আপনার কোনো কাজ নেই জাস্ট প্রোফাইলটা ক্রিয়েট করে রাখবেন তাহলেই হবে এটার পর আপনি কোনো কাজই নেই কারণ প্রোফাইলটা ক্রিয়েট করার সাথে সাথে এটা সরকারের কাছে আপনার যে আপনি চাইতেছেন আপনার ফ্যামিলি মেম্বারকে এখানে আনার জন্য সেটা কিন্তু তারা পেয়ে যাবে সো জাস্ট একটা প্রোফাইল ক্রিয়েট করে রাখবেন যেটা নেটের নেট থেকে আপনি নিজে নিজেই পারবেন এটা কিন্তু এরকম কোনো সমস্যা না দেন আপনার যে কাজটা করতে হবে এটা একটা লটারি হবে কারণ তারা প্রতি বছরে এভাবে প্যারেন্টসের প্যারেন্টস যারা আনতে চায় এটা একটা লটারি হয় এটা স্পন্সারের ক্ষেত্রে যেরকম এই বছর অক্টোবরে মোটামুটি টোয়েন্টি ফোর থাউজেন্ড মানুষ এরকম আসবে তো আপনি যদি এই লটারির মধ্যে আপনিটা যদি টিকে যায় বেশিরভাগই টিকে আমার মতে কারণ এরকম না যে টিকে না তো আপনিটা যখন টিকে যাবে তখন আপনিকে আপনাকে সরকার বলবে যে তুমি তোমার ফ্যামিলি মেম্বারের জন্য পেয়ার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারো ওদেরকে এখানে আসার জন্য ডিরেক্টলি তারা একটা লেটার পাঠাবে যেই অ্যাড্রেসে আপনি থাকেন সেই পোস্ট অফিসে পাঠাবে অথবা জিমেলের মাধ্যমে পাঠায় জিমেলের মাধ্যমে বেশি পাঠায় সো এই আইআরসিসি আর কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট আইআরসিসি ডরটো যেরকম প্রতি বছরই যে মিনিমাম যেরকম থাকে তেইশ হাজার বা চব্বিশ হাজার বা পঁচিশ হাজার মানুষ নেয় তারা প্রতি বছরই এটা কিন্তু একটা বিগ অপরচুনিটি তার ফ্যামিলি মেম্বার এখানে আনার জন্য কারণ এই একটা কানাডার এমন একটা দেশ যে আপনি নিজেও আসতে পারবেন আপনার ফ্যামিলি মেম্বার এখানে পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে থাকতে পারবে এটা কিন্তু একটা বিগ অপরচুনিটি সো এরপরে যে ব্যাপারটা যখন আইআরসিসি আপনাকে বলে দিবে যে হ্যাঁ আপনি এখানে আসতে পারতেছেন বা আপনার ফ্যামিলি মেম্বার এখানে নিয়ে আসতে পারতেছেন সো এই ক্ষেত্রে আপনার আরেকটা জিনিস মেকশিওর করতে হবে যে আপনি আপনার ফ্যামিলি যখন আসবে তাদেরকে ২০ বছর পর্যন্ত আপনি তাদেরকে আর্থিক সাপোর্ট দিবেন আর্থিক সাপোর্ট বলতে আপনাকে তাদেরকে প্রতি মাসে মাসে টাকা দিতে হবে এরকম না জাস্ট সাপোর্টটা দিতে হবে সাপোর্ট মিনস তারা আপনার সাথে থাকবে খাবার দাবারে যে ইস্যুটা আছে কারণ আপনার ইনকামের উপরে বেস করেই তারা যেহেতু আসবে তো এই ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে তো তারা কিন্তু পারমানেন্ট রেসিডেন্ট হিসাবে আপনি যখন অ্যাপ্লাই করবেন তারা কিন্তু ইজিলিভাবে পারমানেন্ট রেসিডেন্ট হিসাবে আইসে পড়তে পারতেছে আরেকটা বড় উপায় হলো যে আপনি ইজিলিভাবে তারা এখানে ঢুকে যেতে পারতেছে আর আরেকটা বেস্ট অপরচুনিটি হইলো তারা আপনি অ্যাজ এ পেয়ার হোল্ডার হিসাবে যেই ধরনের ইজিলিভাবে টাকা পয়সা বা যেই ইস্যুটা যে আপনি এখানে হেলথ কার্ডের যে অপরচুনিটি পাবেন বা তারাও কিন্তু সেম জিনিসটা পাবে মানে অ্যাজ এ আপনি যে ধরনের অপরচুনিটি পাবেন তারাও কিন্তু সেম অপরচুনিটিটা এখানে হিসাব পাবে কানাডাতে আসার পরে সো এই হলো উপায়টা যদি আপনি স্পন্সার করেন এই ক্ষেত্রেই হলো এই উপায়টা অবশ্য অবশ্যই এটা মাথায় রাখতে হবে সো এই সাপোর্টটা কিন্তু আপনাকে মেকশিওর করতে হবে আর এটা আপনি যদিও যখন পেয়ার কার্ডের মানে যখন কাগজপত্র সাবমিট করবেন যে হ্যাঁ আমার এত টাকা ইনকাম তো এটার মধ্যেই আপনি হয়ে যাবে কারণ এটা ওরা মেকশিওর করতে চায় তো এই হলো স্পন্সারশিপ হিসাবে ফাদার মাদারকে আনার জন্য বাপ মাকে কানাডাতে আনার জন্য এ একটা উপায় সো এটা কিন্তু একটা মানে বিগ অপরচুনিটি এইখানে টাকা পয়সা যেটা লাগবে যে আপনি জাস্ট ফিটা দিতে হবে ইট আর আপনার বাপ মার যে প্লেন ভাড়াটা এটাই দিতে হবে ইট এখানে কিন্তু খুব বেশি একটা খরচ হবে মোস্ট অফ দ্য টাইম এখানে যত টাকা খরচ হইতে পারে সর্বোচ্চ আমি যদি ধরি তিন লাখ টাকা বা পাঁচ লাখ টাকার মতো খরচ হইতে পারে বাংলাদেশি টাকায় সো এটা আপনি কানাডিয়ান ডলারে কনভার্ট করে নেবেন এর বেশি খরচ হবে না এখন আমি আসবো সুপার বিষয় সুপার বিষয় একটা মজার বিষয় হলো এটা কাইন্ড অফ ট্যুরিস্ট ভিসার মতো এখানে দশ বছরের ভিসা দেয় যেটা আপনি করবেন এই ক্ষেত্রে আপনি টুরি সুপার ভিসাতে আপনি বাপ মাকে ফাদার মাদারকে আনতে চাইলে আপনার ফ্যামিলি কে আনতে চাইলে এখানে সবচেয়ে বড় অপরচুনিটি হইলো আপনার এক বছরের ইনকাম স্টেটমেন্ট দেখাইতে হবে আমি কিন্তু বলছি কত টাকা ইনকাম দেখাইতে হবে আমার ওই স্পন্সারশারিপে যেই টাকাটা দেখাইতে হবে এখানেও সেম টাকাই দেখাতে হবে বাট জাস্ট এক বছরের নট তিন বছরের এক বছরের দেখাতে হবে আর এই ক্ষেত্রে শুধু কাইন্ড অফ ভিজিট ভিসার মতো তো এই ক্ষেত্রে যেটা করতে হবে তারা দশ বছরের ভিসা পাবে বাট পাঁচ বছর পরে অবশ্যই তাদের কানাডা থেকে বেরোয় যেতে হবে দেন আবার তারা সাড়ে সাথে ঢুকে যেতে পারবে আমার মতে যেটা মনে হয় তারা যদি জাস্ট এখানে ওরা প্রুফ যে হ্যাঁ আমি বেড়ে গেছিলাম আবার আসছি এটা জাস্ট সে করতে পারে যে আমেরিকা যায় একদিন বা দুদিন থেকে আসলো না। এখানে কিন্তু বাংলাদেশ যায় যদি যে বা আবার আসতে হবে এরকমটা না জাস্ট ওদেরকে দেখাইতে হবে যে হ্যাঁ আমার প্যারেন্টস বের হয়েছে আবার আসছে জাস্ট দ্যাটস ইট আর এই ক্ষেত্রে আরেকটা যেটা মূল ইস্যু করতে হবে আপনার একটা স্পন্স লাইক ইন্স্যুরেন্স করতে হবে যেটা হলো ফাদার মাদার দুজনকেই জন্য কারণ এই ক্ষেত্রে তো আপনারা হেলথ কার্ড পাইবে না এই ক্ষেত্রে জাস্ট একটা ইন্স্যুরেন্স করে নিতে হবে কারণ এই ডকুমেন্টসটাও লাগে এটার ক্ষেত্রে এটা হলো সর্বোচ্চ দুই লাখ দুই লাখ ডলারের মতো সো এটা যে আপনি দুই লাখ ডলার একবারে পে করে দিতে হবে ব্যাপারটা এরকম না জাস্ট কিছুটা অ্যামাউন্টের টাকা পে করতে হয় যেটা দুই লাখ ডলারের মধ্যে কভার করবে এরকম একটা কিছু এটা কিন্তু একটা ভালো অপরচুনিটি আপনি যদি দুই হাজার ডলার দিয়ে পে করে দিয়ে দুই লাখ ডলারের যে অপরচুনিটিটা পান এটা কিন্তু খুব ভালো যেরকম আমরা গাড়ির ক্ষেত্রে গাড়ির ক্ষেত্রে যেরকম আমরা ইন্স্যুরেন্স করি ওরকমই ব্যাপারটা অনেকটা বাট এটা দুই লাখ ডলার পর্যন্ত কভার করে এই ইন্স্যুরেন্সটা আপনি করে নিতে হবে এটা ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হইলে কারণ এটা হেলথ হেলথ কার্ডের মানে সাবস্টিটিউশন বললেই চলে সো অবশ্য অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনার সামনে আগাইতে হবে সো আমি যেটা বলতে চাইতেছি যে আপনি আপনি প্যারেন্টসে এখানে পেয়ার কার্ড সহ আসার জন্য এই দুই ধরনের ফর্মুলায় অ্যাপ্লাই করতে পারেন আর অনেকে আসে সুপারভিসয় সুপারভিসাও পেয়ার কার্ড নেওয়া যায় এটার হলো আগে আমার মতে যেটা যে সুপার ভিসায় আসার পরে দেন এই কাগজপত্রগুলো আপনারা ওই ফর্মেটে অ্যাপ্লাই করবেন যেটা আমি প্রথমে বললাম বাট এটা ধীরে সুস্থে করতে পারেন কারণ এখানে এই আনার টাইম আছে কারণ দশ বছর আনার টাইম অবশ্য অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখবেন আর কানাডাতে আসার কিন্তু এটা বিগ অপরচুনিটি যে ফাদার মাদার বা ফ্যামিলি মেম্বারগুলো আপনার সাথে থাকতেছে এটা কিন্তু একটা বিগ অপরচুনিটি যেটা অন্য কোন জায়গায় কতটুকু আছে আমার জানা নেই আর এই ক্ষেত্রে কিন্তু অবশ্য অবশ্যই আমি যে ফর্মুলাটা বললাম এটা অবশ্যই অবশ্যই আপনারা মাথায় রেখে যদি সামনে আগান ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না সবাই তো অবশ্যই যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের কোনো ইনফরমেশন জিজ্ঞেস করা দরকার থাকে অবশ্যই আমার ভিডিওতে নিচে কমেন্টস করুন আমি ইনশাল্লাহ ট্রাই করব আপনাকে রিপ্লাই দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন থ্যাংক ইউ অল সো ইভেন আপনাদের ফ্যামিলি মেম্বার সবাই আসলে সবাই একসাথে থাকি মিলে খুশি থাকুন সুস্থ থাকুন কারণ ফ্যামিলি মেম্বার দূরে থাকাটা কতটা কষ্টদায়ক এটা আমি নিজেও বুঝি কারণ আমি যদিও এই জিনিসটা বুঝি নাই এটার পিছনে বড় কারণ হলো আমার বাপমা আমার সাথে আসছিল আর আমি কানাডাতে আসছিলাম বিজনেস ইনভেস্টমেন্ট ভিসা সো আমি এখানে আসার পরে বিজনেস করছি তো আব্বু আম্মু আমার সাথেই ছিল আমরা একবারেই আসছি আমরা সবাই পেয়ার কার্ড পেয়ে গেছি এখানে অলমোস্ট পাঁচ বছর আসি কানাডাতে সো যারাই এরকম দূরে আসেন ফ্যামিলি থেকে তারা ফ্যামিলি মেম্বারগুলোকে নিয়ে আসুন এই ফর্মুলাতে খুবই ভালো হবে সবাই একসাথে মিলেমিশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ